নমস্কার, স্পোর্ট নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন ওয়ারী ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল। কল্যাণী স্টেডিয়ামে ওয়ারী এবং পুলিশ এসির একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, এটা রেলিগেশন সিক্সের ম্যাচ, কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ঠিক কি কারণে পরিত্যক্ত হলো সেটাই একটু ইন্দ্রদা আপনার কাছ থেকে জানতে চাইছি। অ্যাকচুয়ালি মাঠটা খেলার ছিল না, মানে এমনি মাঠের ভেতরে জল ছিল না, কিন্তু উপর থেকে দেখলে বোঝা যাচ্ছে মাঠের ভেতরে জল নেই, কিন্তু মাঠে নামলে বোঝা যাচ্ছে মাঠের ভেতরে চপচপে জল হয়ে গেছে। আর বেশিরভাগ প্রবলেমটা হয়ে গেছে যে মাঠের কোনো মার্কিং ছিল না, কোনো মার্কিং, ওরা চেয়েছিল চুনের মার্কিং দিতে, কিন্তু চুনের মার্কিং দিলে তাতে তোমার বৃষ্টিতে ধুয়ে যাবে, ও বিতর্কের সৃষ্টি হবে, ওই বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। আর এটা একটা ভাইটাল ম্যাচ, তাই জন্য আমরা অপোজ করেছিলাম এবং তার সাথে পুলিশও অপোজ করেছে, এই জন্য খেলাটা হয়নি। মানে আপনি এই যে প্রবল বৃষ্টির মধ্যে যখন খেলা চলছে তখন চুনের মার্কিং আপনারা চাইছেন না? খেলা চলছে না, খেলা আরম্ভ করতে পারিনি। প্রবল বৃষ্টির মধ্যে কলকাতা লীগের যখন খেলা চলছে, হ্যাঁ, সেখানে মার্কিং এর ব্যাপারে আরো সতর্ক হওয়া প্রয়োজন, আরো 100% চুনের মার্কিং এ জল ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে, বেঁকে যাবে, জল ধোবে না, ও অসম্ভব প্রবলেম হয়ে যাবে, চওড়া হয়ে যাবে লাইন, কোনটা লাইন আর কোনটা রেফারি এই করতে পারবে না, ও প্রবলেম ক্রিয়েট হবে, ওই প্রবলেমের মধ্যে আমরা থাকতে চাই না। তাই জন্য আপনারা হোয়াইট প্রাইমারটা দিয়ে খেলানোর কথা বলছিলেন, ওরা হোয়াইট প্রাইমার দিয়েও চালাতে পারবে না, তার কারণ ওরা অন্তত আধ ঘন্টা সময় দিতে হয় ওটাকে শুকিয়ে দেওয়া, শুকিয়ে যাওয়ার জন্য মাঠে জল ভর্তি, ওটা টানবে না, আবার সেটাও একটা প্রবলেম, তাই জন্য ওরা বললো এটা আমাদের পক্ষে সম্ভব নয়। খেলাটা শুরুই হয়নি না, আমরা দেখেছি কালীঘাট এমএস এর ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, 23 মিনিট খেলা হয়েছিল সেখানে। আর এই কল্যাণীতে তো খেলাই হলো না, রেলিগেশন সিক্স এর দুটি ম্যাচই কিন্তু আজকে নিষ্ফলা, কোনো রেজাল্ট এলো না। আপনাদের পরের ম্যাচ 18 তারিখ আমার পরের ম্যাচ আর্মি রেডের সাথে, তার আগেই ম্যাচটা হয়ে যাবে কি? অসুবিধা হবে, কারণ আমি তো অন্তত 48 ঘন্টা সময় দিতে হবে তো আমার প্লেয়ার পরের ম্যাচ খেলার জন্য, যদি কালকের ম্যাচ হয়, কালকে তো সম্ভব না, আজকে ফিরে এসে আমার প্লেয়াররা কালকে ম্যাচ খেলে, পরশু যদি হয়, যদি ধরে নিই তার মধ্যে 48 ঘন্টার মধ্যে আবার একটা ম্যাচ, এই তো ইম্পসিবল, এ তো ম্যাচকে তার চেয়ে টস করে দেওয়া হলো, প্লেয়াররা খেলবে কি করে কাদা মাঠে, আরো বিপদে পড়ে যাবে। আজকে কি পুলিশ এসির কোন উল্লেখযোগ্য কর্মকর্তারা ছিলেন? ওনাদের সেক্রেটারি ছিলেন, আচ্ছা আমি জানি না ওনার নাম বলতে পারছি না কালো করে, উনি ছিলেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ইন্দ্রদা, অনেক ধন্যবাদ।